তন্ত্র মন্ত্র যদি আপনাকে ছেড়ে চলে যায়, যেমন ধরেন হতে পারে স্বামী স্ত্রী কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা, যাই বলেন বন্ধু বান্ধব, কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় দুঃখ দিয়ে, তাহলে তাকে আপনি, সে যদি আপনার সাথে বেইমানি করে চলে যায়, তাকে আপনি আবার গাধার মতো, ঠিক যেভাবে গাধার মতো যে যা বলবেন আপনার কথা ঠিক তাই শুনবে, ঠিক এইরকম একটি পরীক্ষিত একটি নকশা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে গিয়ে নকশাটি কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন, কি কি জিনিস লাগবে তা আপনাদেরকে আজকে আমি বলবো। তো বন্ধুরা, ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি নকশা। এই নকশাটি তৈরি করতে হবে, আপনাদের প্রয়োজন হবে একটি মোম, এরকম একটি মোমবাতি তৈরি প্রয়োজন হবে, একটি লাল কলম অথবা অরেঞ্জ কালার কলমের প্রয়োজন হবে। তো এরকম একটি কলম নেবেন আপনারা, একটি মোমবাতি নেবেন আপনারা। তো মোমবাতি এবং কলম নেওয়ার পর আপনারা কী করবেন, প্রথমত আপনারা যে এই নকশাটুকু তৈরি করবেন, যে কোনো দিন এই নকশাটুকু তৈরি করবেন। এই নকশাটুকু তৈরি করবেন কিভাবে, এই এই রকম একটি কলম দিয়ে তৈরি করবেন। উপরে 786 লিখবেন, উপরে 786 লিখবেন, মাঝখানে যা লেখা আছে ঠিক সেভাবে লিখবেন, ঠিক আছে বন্ধুরা, আপনারা অন্য কিছু লিখবেন না। তো লেখার পর আপনি যাকে পছন্দ করেন তার নাম এদিকে বসবে আর আপনার নাম বসবে এইদিকে, ঠিক আছে বন্ধুরা। এখানে বসবে আপনার নাম, আমি লিখে দেখাই, এখানে বসবে আপনার নাম, এখানে বসবে আপনার নাম, এখানে বসবে আপনি যাকে পছন্দ করেন তার নাম, এখানে বসবে তার নাম। তো বন্ধুরা, যাকে আপনি পছন্দ করেন এখানে বসবে তার নাম, কিংবা যাকে আপনি গাধার মতো আপনার কথা শোনাতে চান, যাকে আপনি গাধার মতো আপনার পিছনে খাটাতে চান, যাকে আপনি প্রেমে পাগল করতে চান, সেখানে বসবে তার নাম, এখানে বসবে আপনার নাম। প্রথমে উপরে 786 লিখে নেবেন, তারপর এই নকশাটুকু যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। লাল কালি দিয়ে লিখতে পারেন, জাফরানের কালি দিয়ে লিখতে পারেন, অথবা অরেঞ্জ কালারের কালি দিয়ে লিখতে পারেন। এখন নকশাটুকু লেখার পর আপনারা কি করবেন, এরকম একটি মোমবাতিতে আপনারা প্রথমত এই নকশাটুকু লিখবেন, পাকপবিত্র অবস্থায় লিখবেন। মোমবাতিতে আগুন ধরিয়ে নেবেন, আমি আগুন ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, মোমবাতিতে এইভাবে আগুন ধরিয়ে নেবেন, আগুন ধরানোর পরে এটা আপনি কি করবেন, এই যে নকশাতে নকশার উপরে আপনি এইভাবে মোমবাতির ফুটা দিতে থাকবেন, সম্পূর্ণ যাতে নকশাটুকু ভরে যায় এরকম আপনি ফুটা দিতে থাকবেন, একদম নাম শুদ্ধ, যে যেখানে যেখানে নাম আছে সেখানে আপনার নামের উপরে দিবেন, যার জন্য আপনি এটা বানাচ্ছেন তার নামের উপরে দিবেন আপনি, এভাবে একদম নকশা দিয়ে ভরে ভরে দিবেন, এটা নকশা দিয়ে নকশাটুকু একদম ভরে দিবেন মোমবাতি দিয়ে, লেখাগুলোর উপরে সুন্দর করে আপনি এই মোম দিয়ে দিবেন। আর অবশ্যই বন্ধুরা, লেখাটুকু আরবিতে হলে খুব ভালো হয়, লেখাটুকু আরবিতে হলে খুব ভালো হয়। এখন এটা আপনি ভরে দেওয়ার পর এটা আপনি ইচ্ছে করলে হাত দিয়ে একটু চেপটে দিতে পারেন, কিংবা আপনি একটু নাড়াচাড়া করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এভাবে আপনি সম্পূর্ণ লেখার উপর যখন আপনি এটা লেপটে দিবেন কিংবা নকশাটুকুর উপর পুরো ভরে দিবেন, তখন আপনি এটা কি করবেন। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে সাবস্ক্রাইব করে নিন, তাদেরকে আমি ইজাজত দিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ইজাজত দিব, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি ইজাজত দিব না এই কাজটুকু করার জন্য। তো বন্ধুরা, এখন দেখুন আপনারা যে এটা পুরোপুরি ভর্তি করে ফেলেছি মোম দিয়ে। এভাবে ভর্তি করার পর আপনি ইচ্ছা করলে হাত দিয়ে এভাবে লেপটে দিতে পারেন। তো লেপটে দেওয়ার পর এটা আপনি কি করবেন, এই যে নকশাটুকু লেখলেন, লেখার পর আপনার নাম লেখলেন, এইদিকে এইদিকে লেখলেন আপনার প্রিয় মানুষটার নাম যে আপনাকে ছেড়ে চলে গেছে। এখন এটা লেখার পর আপনি এটা কি করবেন, এটা আপনি ছিঁড়বেন, কাগজটা আপনি ছিঁড়বেন, আমি কাগজটা ছিঁড়ে দেব আপনাদের, কাগজটা আপনারা ছিঁড়বেন, কাগজটা সুন্দর করে ছিঁড়বেন আপনারা, একটু লাইনে থাকেন বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদের।
তো কাগজটা ছেঁড়ার পর এরকম আপনি করবেন। কাগজটা আমি ছিঁড়ে নিয়েছি, তো আপনাদের দেখানোর জন্য আপনারা সুন্দরভাবে ছিঁড়বেন এটা। তো এভাবে ছেঁড়ার পর আপনারা এটা দেখতে পাচ্ছেন আমি যেভাবে ছিঁড়েছি, ঠিক সেভাবে ছিঁড়ার পর এটা আপনারা এদিকে ভাঁজ করবেন। এটা এরকম ভাঁজ করে নেবেন। এটা এরকম ভাঁজ করার পর আপনারা কি করবেন, এটা এরকম ভাঁজ করার পর এটা যখন ভাঁজ করবেন, যে এটা ভাঁজ করা হয়ে গেছে সুন্দরভাবে, আপনারা ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর এটা আপনারা যে কোনো পশু, কীরকম টাইপের পশু হতে পারে, মনে করেন গরু, ছাগল, কালো কুকুর, কালো বিড়াল, গাধা কিংবা এরকম পশু টাইপের পশুর গলাতে এটা আপনারা কালো কাপড় দিয়ে পেঁচিয়ে, কালো কাপড় দিয়ে পেঁচিয়ে, কালো ধাগা দিয়ে, কালো ধাগা দিয়ে এটা আপনারা পশুর গলাতে এটা আপনি বেঁধে দিবেন। তো পশুর গলাতে বেঁধে দেওয়ার সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে। যাকে আপনি গাধার মতো কাটাতে চান, কুকুরের মতো, কুকুরের গলায় দিলে কুকুরের মতো পাগল হয়ে যাবে আপনার প্রিয় মানুষটি, গাধার গলায় দিলে সে আপনার গাধার মতো হয়ে যাবে, যা বলবেন আপনি তাই শুনবে, গরুর গলায় দিলে গরুর মতোই আপনার সাথে কথা শুনবে, আপনার কথা শুনবে, সে আপনি যা বলবেন তাই শুনবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি বিড়ালের গলায় দেন, কালো বিড়াল হতে হবে, কুকুরের গলায় দিলে কালো কুকুর হতে হবে, কালো জিনিসের, কালো জন্তুর, কালো জীবজন্তুর গলায় দিলে এটা ভালো কাজ করে। তো এটা যে জানোয়ার যে পশুর গলায় দেন না কেন, দেওয়ার পর এটা যাতে, আর এটা একটা কথা অবশ্যই বলে নেওয়া ভালো, আপনি যখন কাজটুকু করবেন যাতে কেউ না দেখে, ঠিক আছে বন্ধুরা, আপনি যখন কাজটুকু করবেন তখন যাতে কেউ না দেখে আপনি কাজটি করতেছেন। আর অবশ্যই যে নকশাটুকু দেখাচ্ছি, দেখিয়েছি আপনাদের, সেই নকশাটুকু আরবিতে লেখার চেষ্টা করবেন। আরবিতে লেখলে সবচেয়েতে ভালো হয় যে নামগুলো আরবিতে লেখবেন। আর কারো যদি নাম লিখতে সমস্যা হয়, আমার ইমো নম্বর দেওয়া আছে স্ক্রিনে, এই ইমো নম্বরে আপনারা যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ নাম লিখে দেবো। কারো যদি নাম লিখতে অসুবিধা হয়, নাম লিখতে না পারেন, তো নাম টাম লেখার পর আপনারা এভাবে এটাকে একটা কালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে, একটা কালো ধাগা দিয়ে এটা আপনি যে কোনো পশুর গলাতে বেঁধে দিবেন। ইনশাল্লাহ সেই সময় থেকে শুরু করে আপনার সে গোলাম বেনে যাবে, গোলাম বনে যাবে, আপনার চাকর বনে যাবে, আপনি যা বলবেন তাই শুনবে, আপনি গাধার মতো খাটাতে চাইলে সে গাধার মতোই আপনার পিছনে থাকবে, আপনি যা বলবেন তাই শুনবে, 1000% গ্যারান্টি। তবে এই কাজটুকু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে আমার ইমো নম্বরে আমাকে জানাতে পারেন, আপনাদের কোনো কাজ থাকলে আমাকে দিয়ে করাতে পারেন, তবে অবশ্যই ইমোতে ভয়েস রেকর্ড দিবেন, কোনো ধরনের কল দিবেন না, ইমোতে ভয়েস রেকর্ড দিলে সবচাইতে ভালো হয়। আপনাদের যে কোনো সমস্যা আমাকে ইমোতে বলবেন, ইমোতে, ইমোর মাধ্যমে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, আপনাদের ভয়েস মেসেজে রিপ্লাই দিব। অনেক সময় আমাকে ইমোতে পাওয়া যায় না, কারণ হচ্ছে কি আমি কাজে থাকি, অনেক মানুষের কাজ রাখি, কাজে থাকি, কাজ করি, তো এই জন্য পাওয়া যায় না। তো যখন আপনি ভয়েস রেকর্ডটা দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি একটা সময় রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনাদের কোনো পরামর্শ, কোনো বিষয়ে ভিডিও চান, কোন বিষয়ের উপর বেশি ভিডিও চান, সে বিষয়ের উপর আমাকে মতামত দিতে পারেন, আমাকে বলতে পারেন, আর বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, আর ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।